রাষ্ট্রপতি পদকে নন্দীগ্রামে ভোট গ্রহণের দিন ভিভিআই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপিএস অফিসারের কথোপকথন সেই সময় জায়গা করে নিয়েছিল সংবাদ শিরোনামে। ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী। সেই আইপিএস অফিসার এবার পাচ্ছেন রাষ্ট্রপতি পদক। কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য এই সম্মানে সম্মানিত হবেন দাবাং এই অফিসার। প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোটের দিন ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে ভাঙা পা নিয়ে বয়ালের বুথে শটান পৌঁছে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথের বাইরে তৃণমূল ও বিজেপি দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতিতে পরিস্থিতি বেগতিক হয়ে দাঁড়িয়েছিল, আর সেই সময় ওই বুথে উপস্থিত ছিলেন মমতা। বয়ালের 7 নম্বর বুথের বারান্দায় বসে থাকা মুখ্যমন্ত্রী বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা নগেন্দ্র ত্রিপাঠীকে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে সিনিয়র এই আইপিএস অফিসার জানিয়ে দেন যে এই খাকি পরে কোনো দাগ নেবেন না তিনি। ভাইরাল হয় সেই কথোপকথন। এমন কিছু জিনিস এখানে নেই ম্যাডাম, আমি পার্সোনালি এসে দেখে গেছিলাম, তারপরে যে কেউ আপনাকে লাগছে ম্যাডাম নিশ্চয়ই ওর জন্য আপনারা অভিযোগ নেবেন, আপনারা ব্যবস্থা করবেন ম্যাডাম, ওর উপরে আমার বলার নেই। বাট এখানে পিসফুলি ইলেকশন হয় আমি চুপ। ভোটের সময় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে থাকা সেই আইপিএস এবার রাষ্ট্রপতি পদক পাচ্ছেন। নির্বাচন কমিশনের সুপারিশে কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য এই সম্মানে সম্মানিত হচ্ছেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী। বুধবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার হাতে এই সম্মান তুলে দেবেন। বিধানসভা ভোটের সময় নগেন্দ্র ত্রিপাঠীকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের সুপারিশে তার এই পদকপ্রাপ্তি। মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারে জাতীয় ভোটার দিবস পালন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, আর সেখানেই নগেন্দ্র ত্রিপাঠীকে পদক দেওয়ার কথা ঘোষণা করা হয়। বর্তমানে বীরভূম জেলা পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন সিনিয়র এই আইপিএস অফিসার। নগেন্দ্রর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ার জেলা শাসক এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকেও রাষ্ট্রপতি পুরস্কৃত করবেন বলে জানিয়েছে কমিশন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।